নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অপরাজিতার ভিডিও নিয়ে। দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, গাছের জন্য, ফুলের জন্য প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে, গাছ ভর্তি, প্রত্যেকটা ডালে ডালে তোমরা ফুল পাবে যদি তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। খুব ভালো একটা জিনিস। আমি প্রত্যেকটা, দেখো এখানে অনেক রকমের গাছ রয়েছে, যে ফুলের গাছগুলো আমার ফুলের দরকার হয় তখন আমি এটাই আজকাল ব্যবহার করছি। যেটা আমি ব্যবহার করে ফল পাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। বৈদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আজকে অপরাজিতা গাছটা দেখো, এই তপ্ত গরমে গাছটা খুব সুন্দর করে রেডি করতে পেরেছি। এই গরমে অনেক গাছ কিন্তু শুকিয়ে মরে গেছে, বিশেষ করে অপরাজিতা গাছের পাতা একদম নরম হয়। এখানে সবসময় মাটির মধ্যে ময়েশ্চার বজায় রাখতে হবে, গাছকে উপর থেকে জল স্প্রে করতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে তোমরা গাছকে এই গরমের থেকে রক্ষা করতে পারবে। আর দেখো, যদি মনে হয় গাছ একদম শুকিয়ে গেছে, শুকিয়ে একবারে মানে ডালপালা কিছুই ছাড়ছে না, তাহলে কয়েকটা জিনিস আমাদের করতে হবে বন্ধুরা। তাহলে সহজেই দেখবে যে নতুন নতুন, দেখো এখান থেকে নতুন নতুন, একেবারেই নতুন, চার পাঁচ দিন আগে আমি এখান থেকে কেটে দিয়েছি বন্ধুরা, দেখতে পারবে। দেখো এই যে এখান থেকে কেটে দিয়েছি, তার থেকে দেখো চার পাঁচ দিনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু একটা ডাল বেরিয়ে গেছে, বেরিয়ে দেখো সুন্দর করে ফুলও দিচ্ছে, এখানে দেখো পরিও আসছে। তো যখন দেখবে গাছ একদম বসে রয়েছে, গাছ বাড়ছে না বা কোনো ফুল দিচ্ছে না, তাহলে কিন্তু এইভাবে যে জিনিসগুলোকে, এই দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ বন্ধুরা আমি কেটে দিয়েছি, কাটলেই দেখতে পারবে সহজেই তোমাদের এরকম করে নতুন নতুন ডাল আসবে, আর ডালের সাথে নতুন নতুন ফুল বা কুড়ি চলে আসবে। এটা সবসময় মাথায় নেবে, যখনই দেখবে, বারবার আমি একই কথা বলছি যে বোঝাতে পারছি কি না তোমাদেরকে, যখন দেখবে গাছ এরকম দেখো এরকম শুকনো হয়ে বসে আছে, মনে করবে যে না গাছে ফুল হচ্ছে না, পাতা হচ্ছে না। যদি এই যে মুখটা রয়েছে বন্ধুরা, এখান থেকে তোমরা একটু এরকম করে এটাকে কেটে দাও, তাহলেই দেখতে পারবে তিন চার দিনের মধ্যে নতুন করে এইভাবে নতুন নতুন ডাল দেখো সুন্দর করে। প্রত্যেকটা ব্রাঞ্চ লক্ষ্য করো, প্রত্যেকটা ব্রাঞ্চ আমি কেটেছি, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই দেখো লম্বা লম্বা এই ডালগুলো কিন্তু নিউ বেরিয়েছে। পাঁচ দিনের মধ্যে, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই ডালগুলো তোমরা পেয়ে যাবে। এবার আসবো যে গাছকে কি করে আমরা বড় করব, গাছকে কি করে আমরা বেশি করে ফুল পাবো, সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। গাছ যদি আমাদের বড় না হয় তাহলে অবশ্যই এখানে কম্পোস্ট জাতীয় সার, যেরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার অবশ্যই গাছকে দিতে হবে, তাহলে সুন্দর করে গাছ বড় হবে। আর ফুলের জন্য যে জিনিসটা তোমাদের আজকে আমি, যে সারটা আমি আজ শেয়ার করব, সেটা তোমরা যদি দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই করে প্রত্যেকটা ব্রাঞ্চে বন্ধুরা এইভাবে ফুল পাবে। অপরাজিত একটা শুভ গাছ সবসময় আমরা চাই, এটা প্রত্যেকের বাড়িতে, যেমন জবা গাছ থাকে, টগর গাছ থাকে, সেমনি অপরাজিতা রাখতে ভালোবাসি। অপরাজিতা দেখো কত সুন্দর একটা ফুল, খুব সুন্দর, যেমন রং তার সেমনি বৈচিত্র্য, গন্ধ নেই কিন্তু দেবতার খুব পছন্দের একটা ফুল। মা দুর্গার নাম অপরাজিতা, তোমরা অবশ্যই জানো এটা দুর্গা দশমীর দিনে কিন্তু অপরাজিতার পুজো হয়। তো অবশ্যই তোমরা এত সুন্দর একটা গাছকে বাড়িতে রাখবে। দেখো আমি একটা পটের মধ্যে এই অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করেছি, তার সাথে দেখো এখানে বেলগাছও আমি রেখেছি বন্ধুরা। বেলগাছ, এই দুটো ডাল তোমরা দেখলে লক্ষ্য করতে পারবে, দেখো এই একটা বেলগাছ রয়েছে আর এখানে মা অপরাজিতা বসিয়েছি। দুটো গাছকে যেহেতু বাড়িতে যাতে শুভতা থাকে, সুন্দরভাবে কোনো নেগেটিভিটি না থাকে, তার জন্যই আমি দুটো গাছকে একসাথে এখানে প্রতিস্থাপন করেছি। তো মাঝে মাঝে এখানে এরকমই ফুল আসতে চায় না, পাতাগুলো একেবারে শুকিয়ে যায়, তখনই এই চেষ্টাটাই তোমরা যদি করতে পারো তাহলে গাছ ভরে ফুল আসবে, গাছও খুব সুন্দর করে বড় হবে বন্ধুরা। এই গাছ বন্ধুরা তোমরা নার্সারি থেকে কিনতে পারো, খুব অল্প টাকার বিনিময়ে একটা গাছ পেয়ে যাবে। আবার বাড়িতে যদি দেবে এরকম ফুল তোমরা গাছে যদি রেখে দাও, তাহলে এই ধরনের বীজ বন্ধুরা তৈরি হয়ে যাবে। প্রথমে দেখবে ছোট্ট থাকে, ছোট্ট থেকে সবুজ হয়, যখন এরকম ব্রাউন রং ধরবে তখন তোমরা বীজটাকে কালেক্ট করে রাখতে পারো। এই বীজ থেকেই তোমরা গাছ, নতুন গাছ রোপণ করতে পারো। দেখো বীজটা কেমন হয় দেখতে তোমাদের দেখাই। দেখো বন্ধুরা বীজটা ঠিক এরকম হবে দেখতে। আমি এইভাবে প্রত্যেকবারই যখনই বীজ হয় দুটো একটা রেখে দিই, রেখে এই যে বীজটা দেখতে পাচ্ছ এটা একটুখানি তোমরা কম্পোস্ট
অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট নেবে, আর একটু কোকোপিট নিয়ে যদি একসাথে নিয়ে এই বীজ দিয়ে দিতে পারো, প্রত্যেকটা বীজ, একটা বীজও মরবে না। বীজগুলো অনেক শক্ত হয়, প্রায় 8-10 দিনের মধ্যে এই বীজ থেকে নতুন গাছ তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখো, এইভাবে তোমরা বীজ থেকে তৈরি করে নিতে পারবে, এই বীজ দেখলেই তোমরা রেখে দিতে পারো। দেখো আমি এখানেও নতুন গাছ এইভাবে তৈরি করে নিয়েছি সুন্দর করে। প্রথমে কি করবে তোমরা বন্ধুরা, এই বীজ থেকে যদি তোমরা চারা গাছ রোপণ করতে চাও, প্রথমে ছোট একটা কন্টেনার, দেখো এখানে 2-3 ইঞ্চিরও ছোট রয়েছে, একদম ছোট কন্টেনার রয়েছে, তো এর মধ্যে প্রথমে আগে বীজটা দিয়ে দেবে, দিয়ে গাছটাকে রেডি হতে দেবে। গাছ যখন নতুন নতুন পাতা ছাড়বে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবে। পুরনো দেখো এখানে একটা গাছের ডাল ভেঙে এখানে মাটির মধ্যে দিয়ে দিয়েছি, তো এটাকে বেয়ে বেয়ে যখন এই গাছটা উঠবে, একটু বড় হবে, ডালপালা ছাড়বে, তখন এটাকে তোমরা একটু বড় পটে দিতে পারো। বারবার তোমরা টপটাকে চেঞ্জ করবে না, একটা ছোট থেকে যেরকম পটে তোমরা দিতে চাও 8-7 ইঞ্চি টবের মধ্যে কিন্তু তোমরা গাছটাকে দিতে পারো, আর চেঞ্জ করবে না। বারবার টপ চেঞ্জ করা পছন্দ করে না, গাছ কিন্তু অকালেই মরে যায়। তো কি করবে গাছটাকে, এই অপরাজিতের অনেকগুলো ধরন থাকে, যেরকম এই গাছ তোমরা দেখে মনে করবে যে মরে গেছে, কিন্তু যখন দেখবে যে গাছ ভালো রয়েছে, ফুল দিচ্ছে না, এরকম ছোট ছোট করে পাতা দেখো তৈরি হয়ে রয়েছে, ঠিক এই ধরনের থাকে অনেক সময় গাছ, বসে থাকে গাছে, ফুলও আসে না, গাছে নিউ গ্রোথ হয় না, যখনই তোমরা এখান দিয়ে কেটে দেবে তখনই নতুন নতুন করে ব্রাঞ্চ ছাড়বে, এই একটা। আর দ্বিতীয়ত, গাছকে এক পট থেকে অন্য পটে বারবার করে চেঞ্জ করবে না, তাতেও কিন্তু গাছ মরে যায়, আর গাছের জায়গাও চেঞ্জ করবে না। এই গাছটা তোমরা যেই খানটা রাখবে, যেই জায়গাটা রাখবে, সেই জায়গাটাই কিন্তু রেখে দেবে, বারবার করে এখানে একদিন ওখানে একদিন, এইভাবে গাছটাকে কখনো চেঞ্জ করার চেষ্টা করবে না, তাহলেও গাছ এটা নিতে পারে না। খুব একটা শুভ ফলদায়ী গাছ, এই গাছকে খুব সুন্দর করে যত্ন করবে। এই গাছটা প্রায় 5 ঘন্টার রোদ্দুরে অবশ্যই লাগবে, 5-6 ঘন্টার রোদ্দুর যদি না লাগে গাছ কিন্তু বড় হবে, ফুল দেবে না। ফুল আনার জন্য অবশ্যই গাছে সূর্যের দরকার হয়, সূর্যালোক না হলে সরাসরি করে ফুল দেবে না, গাছ এমনি বড় হতে থাকবে। তো এই কতগুলো কারণ তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। গাছের মাটিটা দেখো বন্ধুরা, এখানে দেখছো আমি চাচ্ছি পুরো ভেজা রয়েছে, এরকম ময়েশ্চার সবসময় মেনটেন করবে আর পরিষ্কার রাখবে। দেখো টপটা দেখতে পারবে তোমরা, একটু কিন্তু ময়লা নেই, শুকনো পাতা নেই, সুন্দর করে টপ এরকম পরিষ্কার রাখবে, যাতে একটু নোংরা শুকনো পাতা মরা পাতা এর মধ্যে পড়ে না থাকে। আর যে মাটিটা তোমাদের দেখাচ্ছি ঠিক এইভাবে মাটিটাকে রাখবে, এরকম ভেজা ভেজা রাখলে গাছ খুব পছন্দ করে, শুকিয়ে একবারে টপ ফেটে যাবে, এই ধরনের কিন্তু রাখলে গাছ আপনা থেকে শুকিয়ে যাবে। দু ধরনের হয় ফুলটা, এটা যেরকম দেখো সিঙ্গেল রয়েছে, সিঙ্গেল পেটাল দেখতে পাচ্ছ প্রত্যেকটা, আর কত বড় বড় সাইজের হয়েছে। আর ওদিকেও আমার আরেকটা গাছ রয়েছে, হচ্ছে ডবল পেটালের রয়েছে, চলো তোমাদের দেখাই ওইটাও। ওটার মধ্যে আমি এটার মধ্যে যেহেতু কদিন আগে সার দিয়েছি, তো যে সারটা তোমাদের আমি আজকে দেখাবো, তো ওই গাছটার মধ্যে দিয়ে তোমাদেরকে আজকে আমি সারটা দিয়ে দেখাবো, চলো। দেখো বন্ধুরা, তোমাদেরকে ওখানে একটা সিঙ্গেল পেটাল দেখালাম, এখানে রয়েছে ডবল পেটাল। তো এই গাছটা একেবারে মরা মরা হয়ে গেছিলো, আমার দুটো গাছ ছিল বন্ধুরা, একটা সাদা আর একটা এই ব্লু। সাদা গাছটা অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারিনি, অতিরিক্ত গরমে কি হয়েছে মরে গেছে গাছটা। তো এই গাছটা অনেক কষ্ট করে বাঁচিয়েছি, সেই জন্যই তোমাদেরকে নিজে হাতে যেহেতু গাছটা বাঁচাতে পেরেছি, সেই জন্যই তোমাদের কাছে আমি আজকে ভিডিওটা এই জন্যই শেয়ার করছি। তোমাদেরকে আমি আগেই বলেছি অনেকগুলো গাছ, এইভাবে অনেকের গাছ, অনেকের বাগানে অনেক রকমের গাছ কিন্তু এই বছরে মারা গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে আমি ডাল কাটার পরে যে এই যে নতুন ডালগুলো দেখতে পাচ্ছ, একদম কচি কচি পাতা, দেখো সুন্দর করে এখানে গাছ ভর্তি করে উঠছে, দেখো প্রত্যেকটা কচি কচি পাতায় সুন্দর করে উঠছে। তো অপরাজিত একটা লতানে গাছ, আমরা সবাই জানি অনেকে গাছটাকে কেটে কেটে বসি করে রাখে, কিন্তু আমার মনে হয় গাছটা যদি এইভাবে লতিয়ে ওপর দিকে ওঠে তা দেখতে খুব সুন্দর হয়। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চকে সুন্দর সুন্দর করে এরকম করে নতুন নতুন যে শাখাগুলো বেরোচ্ছে এইভাবে ঝুলবে, আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে বন্ধুরা দেখো কুড়ি আসতে শুরু করেছে, এইভাবে কিন্তু বর্ষাকাল পর্যন্ত সুন্দর করে গাছে ফুল ফুটবে। কিভাবে ফুল ফুটবে যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো,
দেখো এখানে গাছের মাটিটা শুকনো রেখেছি আমি, যেহেতু সার আজকে দেবো বলে এইভাবে ঝুরঝুরো করে রেখেছি। তো মাটি কি করবে, একটুখানি হাওয়া বাতাস লাগানোর জন্য মাঝে মাঝে যখন জল দেবে না, হালকা জল থাকবে, তখন একটু সুন্দর করে এই সাইড বরাবর একটু খুঁষে দেবে। খুঁষে দিলে ভেতরে একটু হাওয়া চলাচল করবে, কাজেই গাছের শিকড়টা খুব ভালো থাকবে। আর হিউমিক অ্যাসিড আছে, মাসে একবার তোমরা কিন্তু অবশ্যই ওটা গাছের মাটিতে ব্যবহার করবে। গাছের যে শিকড় আছে, শিকড় নতুন নতুন আরও বিস্তার করবে হিউমিক অ্যাসিডের জন্য। দেখো যে সুন্দর করে আমি মাটিটাকে খুশিয়ে নিয়েছি, তারপরে ওপরে মাটিটা আমি কিছুটা তুলে নেব। বন্ধুরা দেখো, বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে কম্পোস্ট নিয়ে নিয়েছি, ভার্মি কম্পোস্ট এটা রয়েছে। তোমরা চাইলে গোবর সার দিতে পারো, এক দেড় বছরের পুরনো। আর এর সাথে আমি নেব একটু, এখানে দেখো যেটা তোমাদের দেখালাম প্রথমে, এটা হচ্ছে তোমার অর্গ্যানিক পটাশ। এই অর্গ্যানিক পটাশ সারটা খুব ভালো, তোমরা অনলাইন থেকে এটা পেয়ে যাবে। অর্গ্যানিক পটাশ বলে সার্চ করলেই তোমরা অনলাইন থেকে তোমরা অবশ্যই কিনতে পারো। আর যদি মনে করো যে না এটা পাচ্ছ না, তাহলে কিন্তু তোমরা কলার খোসা গুঁড়ো, যেটা আমি বরাবরই দেখিয়ে আসি, কলার খোসা শুকনো করে গুঁড়ো করে তোমরা এর সাথে মিশিয়ে অবশ্যই দিতে পারো। তো আমি কিছুটা পরিমাণ আমার টব বুঝে নেব। দেখো কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, এর সাথে প্রত্যেকটা জিনিস আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে গাছের জন্য, ষোলোখানা সতেরোটা নিউট্রিয়েন্ট দরকার হয়, সেজন্য এটা আমি নিয়ে নেব। এটা খুব ভালো জিনিস, কিছুটা পরিমাণ আমি মাইক্রোনিউট্রিয়েন্ট এর সাথে মিশিয়ে দেবো। এটা দিলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা, গাছে খুব সুন্দর করে গ্রোথ আসবে আর ফুলও আসবে। তো আমি এটাকে সুন্দর করে নিয়ে নিয়েছি, নিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে মাটিটাকে আমি আগেই উঠিয়ে নিয়েছি, তো এই ধার বরাবর এটাকে দিয়ে দেব। যেহেতু সামনে বর্ষাকাল আসছে বন্ধুরা, খুব ভালো করে এখন এই সময়টা সারটা তোমাদের দিয়ে দিতে হবে। বর্ষাকালে অনেক সময় গাছে মাটিতে ফাঙ্গাস ধরে যায়, কম্পোস্ট বা সর্ষে খোল জাতীয় জিনিস এর মধ্যে দেওয়া যায় না। তো এই সময় যদি তোমরা পারো সর্ষের খোল দিতে পারো গাছের বৃদ্ধির জন্য। সর্ষের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সর্ষের খোলের মধ্যে, সেটাও তোমরা ইউজ করতে পারো। চারিদিকে সুন্দর করে যে সারটা দেখালাম এটাকে দিয়ে দিলাম। বন্ধুরা যে মাটিটা আমি গাছ থেকে আগে খুঁড়িয়ে নিয়ে তুলে রেখেছিলাম, সেটাই আমি এবারে ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো, তাহলে বুঝতে পারবে গাছ মরবে না, গাছ সুন্দরভাবে বেশ কয়েক বছর এই গাছ কিন্তু বন্ধুরা বাঁচে, সঠিকভাবে যত্ন করলে এই গাছ বেঁচে যাবে। তো পুরো মাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এবার সুন্দর করে এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এবারে জল দিয়ে দেবো। যতটা টপের তোমার মাটি থাকবে ততটা কিন্তু ভর্তি করে জল দেবে। জলটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। টপের মাটি যদি তোমরা সুন্দর করে প্রস্তুত করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু জলটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে আর মাটিটা পুরো ময়েশ্চার থাকবে। এই গাছ তোমাদের আগেই বললাম যে ময়েশ্চার পছন্দ করে, তো এইভাবে প্রত্যেক দিন এটাকে দেখভাল করবে। আর বিকেলের দিকে যদি তোমরা বন্ধুরা একটু পাতার মধ্যে দেখো, এইভাবে একটুখানি পাতার মধ্যে জল দিয়ে দাও, তাহলে কিন্তু খুব ভালো হয়। এভাবে একটু পাতার মধ্যে অবশ্যই বিকেলের দিকে জল স্প্রে করে দেবে। আর মাঝে মাঝে বৃষ্টি আসছে তখন আর করতে হবে না, তখন তো এমনি বৃষ্টির জল পাবে। বৃষ্টির জল খুব সুন্দর একটা জিনিস গাছের জন্য, দেখবে বৃষ্টির জল পড়লেই গাছগুলো আরও তাড়াতাড়ি করে বাড়তে শুরু করে। তো দেখতে পারলে বন্ধুরা আমি যে জলটা পুরো টব ভর্তি করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে জলটা নেমে গেল। তো এইভাবে তোমরা যদি টবের মাটি সুন্দর করে প্রস্তুত করে থাকো, তাহলে দেখতে পারবে জল এখানে জমে দাঁড়িয়ে থাকবে না, জল কিন্তু নিচের দিকে, এক্সট্রা জল যদিও হয়ে যায় তো নিচের দিকে পড়ে যাবে। তো এইভাবে তোমরা এই মাটিটাকে সবসময় মেনটেন করবে, তাহলে গাছ খুব সতেজ থাকবে, সুন্দর থাকবে। পাতাগুলো দেখছো একদম পাতলা বলেই, যখন জলের কম হয়ে যায় তখনই কিন্তু পাতাতে ফাঙ্গাস লাগে বা পাতা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে পুরো ঝরঝরে হয়ে পেকে গিয়ে পাতাগুলো পড়ে যায়। তো এইভাবে তোমরা কেয়ার করো বন্ধুরা, এই গাছ খুব সুন্দর একটা গাছ, তোমাদের আগেই বললাম। এভাবে তোমরা গাছকে যত্ন করো, তাহলে দেখতে পারবে সুন্দর করে গাছে ফুল পাবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার অপরাজিতা গাছের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো রাখবো বন্ধুরা, নমস্কার।